হ্যালো গাইস, সবাই কেমন আছে? নেক্সট ভিডিওতে অনেক ভাইয়া কমেন্ট করছে যে আমি কোন ফোন ব্যবহার করি বা কোন অ্যাপ ব্যবহার করি। আসলে এটা আমার মোবাইলের রিয়েল ক্যামেরা, অরিজিনাল ক্যামেরাটা। ক্যামেরার অপশনে গিয়ে মুড়ে গিয়ে এক্সপার্ট বা প্রো অপশন একটা থাকে, সেখানে গিয়ে আমি এই ধরনের ফটো ক্লিক করে থাকি। আপনি যদি এরকম করতে চান তাহলে আপনার ফোনের মুড়ে অথবা কোনো অপশনে দেখেন এক্সপার্ট অথবা প্রো অপশন আছে কি না, সেখানে গিয়ে আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন। যাওয়ার পরে দেখবেন জুম করে নিয়ে আপনি জায়গা মতো স্থিরভাবে ক্যামেরাটা রাখবেন। তারপরে এই যে এম এফটা প্রথমে থাকবে অটো ফোকাস, অটো এএফ থাকবে, আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। তারপর ম্যানুয়াল ফোকাসে আসবে। তারপর জায়গা মতো অ্যাডজাস্ট করে আপনি অপশনগুলো সবগুলো দেখে নেবেন। তারপরে ছবির মতো অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনার ছবি এমনিতেই সুন্দর আসবে। আসলে আমার মোবাইলের ক্যামেরা অটো বেশি মেগাপিক্সেলও না, আমার মোবাইলের মেগাপিক্সেল হচ্ছে 48। এটা দিয়ে আমি এই ধরনের ফটো ক্লিক করে থাকি। আর যার মোবাইলে এক্সপার্ট অপশন বা প্রো অপশন নেই তারা কমেন্টে বলবেন, আমি তাদের জন্য আলাদা একটা অ্যাপ অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেব বা সে বিষয়ে শেয়ার করব, যা দিয়ে এই ধরনের ফটো ক্লিক করা যাবে। আমি ফার্স্ট টাইম যখন আমার মোবাইল দিয়ে এরকম ফটো ক্লিক করতাম, আমি জানতাম না যে আমার মোবাইল এক্সপার্ট বা অপশনটা আছে। আমি একটা ভিডিও ইউটিউবে দেখেছি, তারপরে আমি জানলাম যে আমার মোবাইলে এই ধরনের অপশনটা আছে। তারপর এটা ক্লিক করার পর ছবিগুলো তো জোস আসছে ভাইয়া। তারপর আস্তে আস্তে ট্রাই করতে এখন ফটোগুলো ভালোই আসতেছে। আর এখানে শাটার স্পিড নিচে যে এস আছে, এসটা মোবাইলে বেশিরভাগ থাকে অটো ফোকাস, অটো হয়ে থাকে, এটা বেশি অ্যাডজাস্ট করতে হয় না। যদি আপনি অন্য ধরনের ফটো ক্লিক করতে চান তাহলে অ্যাডজাস্ট করতে পারেন ম্যানুয়ালি, এটা অটোই থাকে। আর আইএসও আছে এগুলা, আর ওয়াইট ব্যালেন্স WB আপনি এটা নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই ক্লিকটা দেখো ভাই, এই ক্লিকটা আমি তো দেখে অবাক, এটাতে আবার বেশি জুম করলেও ফেটে যাবে, সেজন্য বেশি জুম করার কোনো দরকার নেই। আর এখানে ফোকাসটা আপনি ভালোভাবে দেখে করবেন, বেশি হলেও ঝামেলা কম হলেও ঝামেলা, ঠিক মতো করতে হবে। ঠিক মতো করলে ছবিটা সুন্দর হবে, ফোকাসটা ভালোভাবে পড়বে। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর কমেন্টে বলবেন আপনার কোন ধরনের ভিডিও লাগবে।